আসসালামু আলাইকুম বন্ধুগণ। খলিফাগণ বা সাহাবিগণের নামে প্রচলিত হাদিস কতটা কোরআন সম্মত এবং আমরা কেন তা মানব, প্রশ্নটি নতুন কিন্তু কারণ অনেক। মাহবুব যশোরী, সজল রোশন এবং তাদের মতো আরও অনেকের সৃষ্ট ফিতনায় আজ আমরা জর্জরিত। অনেকেই দিশা হারিয়েছেন। ফিতনা সৃষ্টিকারীরা নিজেদেরকে প্রচার করছে ইসলামের অনুসারী এবং একমাত্র কোরআনের একনিষ্ঠ অনুসারী হিসেবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না এবং কোরআন না মানার উদ্দেশ্যে তারা ওইসব হাদিস নিয়ে প্রশ্ন তুলছে যেগুলো খলিফাগণের নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবিদের নামে চালু আছে। তাদের যুক্তি হলো যে রাসূলের হাদিসের নামে আমরা খলিফা বা অন্যান্য সাহাবিদের হাদিস কেন মানব। যুক্তিটা সরল মনে হলেও সরল নয় এবং কোরআনের পরিপন্থী। আপনাদের সামনে আজ আমি সেটাই প্রমাণ করব। সূরা নিসা আয়াত নম্বর 59। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহর রাসূলকে মান্য করো এবং তোমাদের মধ্যে যাদের আদেশ দানের ক্ষমতা আছে বা আদেশ দানের জন্য ভারপ্রাপ্ত বা আদেশ দানের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে মান্য করো। এই আয়াতের বাংলা তর্জমা অনুবাদকগণ কি করেছেন একটু দেখি চলুন। এখানে একজন অনুবাদক অনুবাদ করছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো যদি, তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকার। কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে ও উপস্থাপন করো আল্লাহ এবং রাসুলের নিকট, ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। আর একজন অনুবাদ করেছেন, ওহে যারা ঈমান এনেছ, আল্লাহকে অনুসরণ করো, রাসুলের অনুগমন করো আর তোমাদের মধ্যে যাদের হুকুম দেবার ভার আছে তাদেরকে অনুগমন করো, তাদেরও অনুসরণ করো। তারপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো তবে পেশ করো আল্লাহ ও রাসুলের কাছে, যদি তোমরা আল্লাহতে ও আখিরাতের দিনে বিশ্বাস করে থাকো। এটিই হচ্ছে শ্রেষ্ঠ ও সর্বাঙ্গ সুন্দর সমাপ্তিকরণ। তাহলে এই আয়াত অনুযায়ী দুজন অনুবাদকের অনুবাদ আমরা পেলাম এখানে। এই আয়াতের মর্মার্থ অনুযায়ী আল্লাহকে মান্য করতে হবে, রাসুলকে মান্য করতে হবে আর মান্য করতে হবে তাদেরকে যাদের উপরে আদেশ দানের ক্ষমতা দেয়া হয়েছে, অর্থাৎ খলিফাগণ অথবা আমিরগণ, তাদেরকে মান্য করতে হবে। এখন খলিফাগণকে এই আয়াত অনুযায়ী খলিফাগণের আদেশ নিষেধ মান্য করা আমাদের জন্য ওয়াজিব, ফেলে দেওয়ার কোনো উপায় নেই, কারণ এই আয়াত কোরআনের আয়াত, কোরআনে এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন খলিফাগণের আদেশ নিষেধ মান্য করতে গিয়ে যদি দেখা যায় যে কোন বিষয়ে তারা অন্যায় আদেশ বা অন্যায় নিষেধ করছেন তখন কি করতে হবে সে কথাটা এখানে বলে দিচ্ছেন। যদি তোমাদের মধ্যে মতভেদ ঘটে তবে তা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট। তাহলে হাদিসে দেখতে হবে প্রথমে যে হাদিসে কি বলা হয়েছে। যদি হাদিসের সাথে খলিফার বা আমিরের নির্দেশের বা আদেশের বা নিষেধের কোন রকম ব্যত্যয় বা বৈপরীত্য দেখা যায় তাহলে ওই আদেশ নিষেধ খলিফার মানা যাবে না, আর যদি সে বৈপরীত্য না থাকে তাহলে মানতে হবে। যদি হাদিসে এটা না পাওয়া যায় কোরআনে দেখতে হবে, অথবা কোরআনে প্রথমে দেখব তারপর হাদিসে দেখব, যেটাই করি না কেন। কোরআনের সাথে যদি বৈপরীত্য থাকে তার খলিফার নির্দেশের তাহলে সেই নির্দেশ আমরা মানব না, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সাথে, কোরআন এবং রাসুলের নির্দেশের সাথে খলিফা বা আমিরের নির্দেশের কোন রকম বৈপরীত্য না থাকে
ততক্ষণ তাকে মানতে হবে। এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নির্দেশ দিয়ে গেছেন যে তোমাদের মধ্যে যদি কাফির কিছু দেশকেও শাসক বা প্রশাসক নিয়োগ করা হয় আর সে যদি আল্লাহর কোরআনের বাইরে না যায় তাহলে তার নির্দেশ তোমাকে মান্য করতে হবে, কোনোভাবে তুমি এখান থেকে রেহাই পাবে না। তার মানে এই যে হাদিসগুলোর কথা বলা হচ্ছে সেই হাদিসগুলো খলিফাদের নামে হোক বা সাহাবিদের নামে প্রচলিত হোক সেগুলো আমাদেরকে মানতে হবে, যদি না ওইগুলোর সাথে কোরআন কিংবা রসুলের হাদিসের কোনো বৈপরীত্য দেখা না যায়। যদি এটা কেউ না মানে, যদি কেউ এটা নিয়ে তর্ক করে, তাহলে কোরআনের ওই সুরা নিসা আয়াত নম্বর 59-এর বিরুদ্ধে সে অবস্থান নিল, অর্থাৎ আল্লাহ নির্দেশকে সে অমান্য করল। আল্লাহ নির্দেশকে অমান্য করলে কি হয় শব্দটা আমি উচ্চারণ করব না, আপনারাই ভালো জানেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আশা করি বিষয়টা আমি ভালো করে প্রমাণ করতে পেরেছি, সবাইকে ধন্যবাদ। Thank you.